সো হ্যালো ফ্যান্স, আসসালামু আলাইকুম। আমি শরীফ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বরাবর মতো ডেক.ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইউটিউবের শর্ত অনুযায়ী যদি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম অলরেডি পূরণ হয়ে গেছে, তো তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখন মনিটাইজেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আর এই জন্য যাচ্ছেন আপনি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার আগে এরকম একটা ভিডিও দেখে নেওয়ার জন্য, যাতে আপনার ইউটিউব চ্যানেলে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারপরে কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো আর এর জন্যই আপনি এই ভিডিওটা প্লে করছেন হয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফার্স্ট টাইম একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো অনেকে আছে ডেস্কটপ এবং কি ল্যাপটপ দিয়ে করে, এবং কি আবার অনেকে আছে মোবাইল ফোন দিয়ে এই কাজগুলো করে থাকে। এবং কি আপনার কাছে যদি ডেস্কটপ এবং কি ল্যাপটপ না থাকে, তাহলে কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন? আপনাদের কাছে ছোট একটা অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে, তো আমাদের ডিভাইস থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে হবে। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি ইউটিউবেও ঢুকতে পারেন, এবং কি এখান থেকে আপনি চাইলে হাদা একটা লিঙ্কও ভিজিট করতে পারেন। আমরা সরাসরি এই লিঙ্কটা ভিজিট করব, কারণ এই লিঙ্কটা ভিজিট করার সাথে সাথে আমাদের ওয়াইড স্টুডিওটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে লিখব studio.youtube.com। তো আমরা এটা লিখে এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে আমাদের কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আমরা সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিওতে। তো দেখেন, আমরা সরাসরি কিন্তু ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তো আমরা সরাসরি এখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা প্রস্তুত হয়ে গেছে। তো আমরা এখানে যে কাজটি করব, তো এখানে দেখতে পারেন আপনারা এস আইকন দিয়ে একটা চিহ্ন আছে, যেটা হচ্ছে আমাদের ইউটিউব মনিটাইজেশনের অপশন। তো এখানে দেখেন সি, এবং কি এই সির নিচে যে একটা অপশন আছে এস আইকন, তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে নিই। তো আমরা এই সরি তো আমরা এখন যে কাজটি করব, এই এস আইকনের মধ্যে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসলো, আমাদের চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। এখন কিন্তু এখানে অ্যাপ্লাই নাওয়ের মধ্যে আপনাকে ক্লিক করতে বলতেছে, কারণ আপনার চ্যানেলটা এখন ইউটিউব মনিটাইজেশনের জন্য পুরোপুরি পারফেক্টভাবে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা সরাসরি এখানে একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের সামনে তিনটা স্টেপ চলে আসে। তো আমাদের এই তিনটা স্টেপ সুন্দরভাবে পূরণ করতে হবে, তারপরে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন এনেবল হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে, স্টেপ 1 এই ফর্মটা পূরণ করতে হবে, এবং স্টেপ 2 এটার মধ্যে একটা অ্যাড স্ক্রিন তৈরি করতে হবে, এবং স্টেপ 3 এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা রিভিউতে চলে যাবে। এবং এটা রিভিউ সম্পূর্ণ হওয়ার পরে আপনার ইউটিউব চ্যানেলটা অ্যাডভার্টাইজ চালু হয়ে যাবে, এবং কি আর্নিং স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেপ 1-এর মধ্যে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম একটা ফর্ম চলে আসবে, এবং এই ফর্মের নিচে দুইটা টিক বাটনে ক্লিক করে এখানে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে অপশনটা ডান হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব, তো আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অপশনটা চলে যাবে। তো দেখেন অলরেডি ডান হয়ে গেছে আমাদের স্টেপ 1। আমাদের স্টেপ 1টা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে স্টেপ 2-র মধ্যে একটা অ্যাড স্ক্রিন তৈরি করা। তো এখানে দেখেন লেখা আছে সাইন আপ অর গুগল অ্যাড স্ক্রিন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কাছে যেহেতু কোনো অ্যাড স্ক্রিন অ্যাকাউন্ট নেই, তো আমরা এখানে গ্রেট স্টার্টের মধ্যে ক্লিক করে আমরা একটা অ্যাড স্ক্রিন তৈরি করে নিব। তো বন্ধুরা, এই অ্যাড স্ক্রিন তৈরি করার আগে আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলে নিই, যদি আপনার অলরেডি অ্যাড স্ক্রিন থাকে তাহলে কিন্তু আপনি এখানে ম্যাক করবেন না, কারণ ম্যাক করলে হাদা এই অ্যাড স্ক্রিন দুইটা থাকার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইন প্রোগ্রেসের মধ্যে থাকবে লং টাইম, এটা কিন্তু কখনোই ছাড়বে না। তো এই কথাটা আপনার মাথায় রেখে তারপর আপনারা অ্যাড স্ক্রিন ম্যাক করেন। যদি আপনার কাছে অলরেডি অ্যাড স্ক্রিন থাকে তাহলে আপনারা অ্যাড স্ক্রিন ম্যাক করবেন না, আপনারা সেই অ্যাড স্ক্রিনের সাথেই আপনার চ্যানেলটা লিঙ্ক করে দেবেন। এবং কি আপনার কাছে যদি কোনো অ্যাড স্ক্রিন না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে অ্যাড স্ক্রিন তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমরা একটা ক্লিক করে দিব এখন।
তো এখন আপনারা এই ছোট অ্যারো চিহ্নের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন নো আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট তো এখন কন্টিনিউ এর মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এখানে কন্টিনিউ এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনার ডিভাইসে যতগুলো মেইল আছে সবগুলো এখানে শো করবে আপনি যে মেইল দিয়ে অ্যাড স্ক্যান অ্যাকাউন্ট তৈরি করবেন সেই মেইলটা এখানে চুজ করে নেবেন তো চুজ করে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এখানে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পর আপনি যে কাজটি করবেন তো দেখেন এখানে একটা অপশন আছে গ্রেট মোর আউট অফ অ্যাড স্ক্যান তো এখানে প্রথম যে অপশনটা আছে ইয়েস ইয়েস সেন্ড মি কাস্টমার হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন এখন এখান থেকে তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সিলেক্ট ইউর কান্ট্রি তো এখান থেকে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম তো বাংলাদেশ দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন তো এখানে আমরা টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিব তো আপনি চাইলে এটা রিড করতে পারেন তো আমরা এখানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব এখন তো এখানে প্রোগ্রেস হচ্ছে তো এখানে গ্রেট স্ট্যাটার মধ্যে ক্লিক করে দিবেন এবং আপনি চাইলে এটা দেখে নিতে পারেন তো তারপর আমরা একটু ওয়েট করব ওয়েট করার পর এখানে হচ্ছে আমাদের মেন কাজ আমাদের অ্যাড্রেস লাইনটা পূরণ করতে হবে তো আপনারা অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল দিবেন এবং কি আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন আমি অলরেডি কপি করে রাখছি শুধু আমি পেস্ট করে দিলাম তো আপনারা এখানে আপনাদের হোম অ্যাড্রেসটা ঠিক মতো দিয়ে দেবেন কারণ এই অ্যাড্রেসটা যদি আপনি ভুল পেস্ট করেন এখানে তাহলে কিন্তু আপনার অ্যাড স্ক্যানটা ম্যাক হবে না এবং কি ম্যাক হলেও আপনার কাজ হবে না এবং কি পরবর্তীতে গিয়ে আপনার প্রবলেম ফেস করতে হবে যখন আপনার পিন ভেরিফাই চিঠি আসবে তখন আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে তো আপনারা এখানে অ্যাড্রেসগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে পূরণ করে দিবেন তো আমরা ফটাফট এটা পূরণ করে দিই তো এখন এখানে আপনারা টাউন অ্যান্ড সিটি সেট করে দিবেন আপনি কোন সিটিতে বসবাস করেন সেটা এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিই তো আপনারা একটু ওয়েট করেন আমি এই কাজটা শেষ করি তো এই অ্যাড্রেসগুলো আপনারা সম্পূর্ণভাবে পূরণ করবেন একদম ভালোভাবে আপনার মা এবং কি বাবার যে এনআইডি কার্ড আছে সেটার পিছনে দেখবেন যে আপনার হোম অ্যাড্রেসটা দেওয়া আছে তো আপনারা সেটা দেখে দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে কোনো প্রবলেম ফেস না করতে হয় আপনার পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন এবং কি আপনার ফোন নাম্বারটা নিচে দিয়ে দিবেন আপনার যে ফোন নাম্বারটা সবসময় আপনার কাছে থাকে এবং কি তারা যখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনাকে যেন পায় তারা তো সেই রকম একটা ফোন নাম্বার এখানে দিয়ে সাবমিট করে দিবেন তো আমরা একটু ওয়েট করব তো আমাদের ফোন নাম্বারটা দেওয়া গেছে তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিব তো আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ এখন তো আপনারা একটু ওয়েট করবেন তো দেখেন আমাদের অলরেডি অ্যাড স্ক্রিন সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের এখন যে কাজটি করতে হবে রিডাইরেকশনের মধ্যে ক্লিক করে দিতে হবে তো এখন আবার এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিতে হবে তো এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর সরাসরি দেখবেন যে আপনার সেই পেজটার মধ্যে নিয়ে যাবে তো দেখেন অলরেডি কিন্তু আমাদের সেই পেজটার মধ্যে নিয়ে আসে এবং কি স্টেপ টুটা ইন প্রোগ্রেসে চলে গেছে অলরেডি তো এখন আমাদের এই ইন প্রোগ্রেসের জন্য কিছু টাইম অপেক্ষা করতে হবে 2 থেকে 3 দিনের মতো অপেক্ষা করতে হবে তারপরে আমাদের স্টেপ ওয়ানের মতো স্টেপ টুটা ডান হয়ে যাবে এবং কি স্টেপ থ্রিটা আমাদের রিভিউতে চলে যাবে তো বন্ধুরা আশা করি সকল বিষয়গুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কোনো প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার এই ইউটিউব মনিটাইজেশন কি অ্যাপ্লাইয়ের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে